দাও কিস্টার, তোমার জ্বর এসেছে না হঠাৎ করে? মিঠাই ম্যাম, ইটস বার্নিং, জাস্ট চেক চেক, দেখো চেক করো। কই, তেমন কিছু তো দেখছি না। জ্বরটা মাপতে হবে। জ্বর মাপার যন্ত্রটা কই? এখানে কিন্তু আর থাকা যাবে না, অনেক অশরীরি আত্মার বাস এখানে। না না না, আর থাকা যায় না। আমার তো অ্যাঞ্জি ম্যাডামের জন্যই বেশি চিন্তা হচ্ছে। অ্যাঞ্জি ম্যাডাম উনি বাবা ওটার জন্য না, ভাইয়া আছে তো, আছে না? ভাইয়াকেই চিন্তা করতে দাও, তুমি চলো। ইয়েস অ্যাঞ্জি, অ্যাঞ্জি অ্যাঞ্জি, বি ভেরি 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 কেয়ারফুল। লো তুমি চলো, লেটস গো লেটস গো। আরে অ্যাঞ্জি ম্যাডাম শোনো, ভুল করেও যেন ওই বেডরুমটায় ঢুকে পড়ো না, কারণ ওই অশরীরীদের তোমার মতো সুন্দরী স্মার্ট মেয়েদেরই আবার একটু আমারই সব জিনিস কি হবে বলো কিন্তু, চল আমরা যাই। উনি বাবা ও বাবা, আবার ঝোড়ো হাওয়া শুরু হলো কোথার থেকে। গিন্নি চলো চলো এখান থেকে, চলো 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 গিন্নি, চলো 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 চলো, সাবধান। ক্রেজি পিপল, আর ওদিকে রিকি ও মিঠাইয়ের সাথে রয়েছে। ওহ নো ওয়ে বাবা, কি অদ্ভুত রে বাবা, ঘরে একটাও নাকি মোমবাতি নেই, অমনি কপালে হাত চলে গেল না? কেমন সংসার করে গো তোমার গার্লফ্রেন্ড তোমার সঙ্গে, কোথায় কি আছে কিছুই জানে না। আর কথা কথা খালি রিকি রিকি বাবা বলে চিৎকার করতে থাকে, আর কিছু জানে না। এখানে তো আবার চিৎকার করছিল, একবার গিয়ে দেখে আসবো, নাহলে এবার বলবে মিঠাই কোনো একটা টিরিক করছে। বড় ঝামা বুড়ো আমাকে এখানে ফাঁসিয়ে দিয়ে চলে গেল তো, বলে কিনা রিকি রকিস্টারের জ্বরটা কমবে আমি থাকলে, আমি জ্বরটা কি করে কমাবো? তাছাড়া সত্যি জ্বর এসেছে, কাই কাই তাপটা হলো কি করে? হে ভগবান, এই তো মোমবাতি, যেরকম রিকি রকিস্টার অদ্ভুত সেরকম তার ঘরটাও অদ্ভুত, পায়ের তলায়।
তুঝসে জুদা আগর হো জায়ে। লোকেশটার তোমার কি সত্যি কিছু মনে নেই? একবার ডাকো না মিঠাই বলে। মিঠাই ম্যাম। কথা বলতে পারছি না, একবার দেখো কই এতক্ষণ তো আমি কোনো কাশি টাশি শুনিনি। মিঠাই ম্যাম, এই দেখো টেবিলে ফ্লাস্ক রাখা আছে। গরম জল আছে, দেখছি তো তোমার কায়দাবাজিটা না আমি বার করবো। চটটা মাপার আগে আলোটা চলে গেল, একবার চটটা মাপি তারপর দেখাচ্ছি মজা। থার্মোমিটারটা আমি বের করি, চটটা মাপি, শুয়ে পড়ো। ও মিঠাই ম্যাম, থার্মোমিটার দিয়ে মাপার কি দরকার, হাত দিয়ে মাপলি তো। এই যে দেখো। এই চুপ, একদম চুপচাপ শুয়ে পড়ো। ওকে, ও ক্রাইস্ট, ভেসে গেলাম পুরো। ও জিসাস, প্লিজ সেভ মি। কোথায় গেল? হ্যাঁ, ওমা কোথায় গেল ওটা? এই ওমা দকশে চুপি চুপি বাসি বাজে বাতাসে বাতাসে। নিশিরাত মকচা দাকশে চুপি চুপি বাসি বাজে বাতাসে বাতাসে। I can't believe this. Angie, baby. Angie.
অঞ্জি অঞ্জি ওঞ্জি অঞ্জি পাপা কি পড়ি গেট আপ উঠো না অঞ্জি বেবি এই অঞ্জি এই উঠো না অঞ্জি বেবি উঠো ওগিনি এ কি এসে গেল নাকি চোখটা খোলো কিছুই তো হচ্ছে না হচ্ছে না মনে হচ্ছে সবকিছু আমি কি করলাম আরে তোমারই তো প্ল্যান কি হবে ইয়া ঠান্ডা ঠান্ডা মাথাটা এখন ঠান্ডা কর জিজু আমার মনে হয় আমরা না একে হসপিটালে নিয়ে যাই কিন্তু হসপিটালে নিয়ে গিয়ে কি বলবো 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 রাজীব দা ভয় দেখে অজ্ঞান করে দিয়েছে জিজু 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 স্টপ স্টপ আইডিয়া আছে আমরা হসপিটালে গিয়ে বলবো শুধু বলবো ও ভয় পেয়ে অজ্ঞান হয়ে গেছে ব্যাস আর কিচ্ছু না বিঙ্গো 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 তাহলে এবার হ্যাঁ কি এদিকে এসে তোলো ওকে এখন আসতে পারছে না এই তুই ছাড় দেখি আ করো চটটা মাপি না যদি দেখেছি না তোমার এই সবটাই ড্রামা তাহলে মিঠাই এক্ষুনি এই বাড়ির থেকে চলে যাবে রেখে দাও কৃষ্ণের গার্লফ্রেন্ড আছে সে দেখাশোনা করবে সবসময় মিঠাই মিঠাই কেন হ্যাঁ দেখে তো বুঝতে পারিনি এত জ্বর এত জ্বর জলপট্টি দিতে হবে জলপট্টি দিতে এই তোমার গার্লফ্রেন্ড কোথায় ও গার্লফ্রেন্ড এদিকে এসো জলপট্টি দিতে হবে আয়ো মিঠাই মিঠাই ম্যাম মিঠাই ম্যাম কাউকে ডাকার দরকার নেই তুমি এদিকে এসো না অ্যাঞ্জিনা রুমে ঢুকতে ভয় পাচ্ছে মিঠাই ম্যাম প্লিজ কাম হিয়ার ম্যাম প্লিজ হ্যাঞ্জি একসঙ্গে থাকুক ও রকিস্টার কষ্ট হচ্ছে না খুব তোর গার্লফ্রেন্ডে কিন্তু কোনো সাড়া শব্দ পাচ্ছি না অনেকক্ষণ হয়ে গেল থাকলে ভালো হতো জানো তো
আইসবাগ আছে বলে তো মনে হয় না। কষ্ট তো হচ্ছে মিঠাই ম্যাম, খুব কষ্ট হচ্ছে। কতদিন পরে মিঠাইয়ের এই কনসার্নটা দেখছি। আমার কষ্ট হচ্ছে বলে যেন ওরও কষ্ট হচ্ছে। এত ভালো বোধ হয় আমাকে আর কেউ বাঁচতে পারবে না কোনোদিন। আমার মাথাটা খুব ধরেছে জানো তো, পেইনিং। সে কি মাথা ধরেছে? আমি আমি তোমার গার্লফ্রেন্ডকে ডেকে দিচ্ছি, ও মেসেজ করে দেবে। ও মিঠা মিঠা ম্যাম, মিঠা ম্যাম, অ্যাঞ্জি হয়তো এখন রেস্ট নিচ্ছে। একটু আমার চুলটা টেনে দেবে মিঠাই ম্যাম? এই দেখো আমি তোমাকে দেখিয়ে দিচ্ছি, এইখান থেকে একটু বেশি জোরে টানবে। হ্যাঁ আমার খুব আরাম হয়, প্লিজ। আচ্ছা দিচ্ছি, এখন তো মিঠাই নাও করতে পারবে না। আজ রকিস্টারের জ্বর কিনা, তারপর মাথাও ধরেছে। তোমার গার্লফ্রেন্ডের কোনো সাড়াই পাচ্ছি না, এতক্ষণ হয়ে গেল, তখন তোমার বড়জামাইবাবু ভূতের ভয় দেখাচ্ছিল, ভয় পাচ্ছিল, মুখটা তো শুকিয়ে পুরো আমশির মতন হয়ে গেছিল। ওকে ছাড়ো না মিঠাই ম্যাম, নিজের মতো না। খুব তো ভালোবাসত মিঠাই রাতের ম্যাসাজ নিতে। থ্যাংক ইউ মিঠাই রানী, থ্যাংকস এ টান।